নমস্কার বন্ধুরা, আমি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমরা এসেছি আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের একটি বিশেষ খবর দিতে। আগামী 2023 সাল থেকে কী হতে চলেছে? জোর কদমে কাজ চলছে। তো বিল্ডিংটি দুটি দিকে ভাগ করে হচ্ছে। একদিকটি দেখুন, এদিকে আটতলা বিল্ডিং হচ্ছে এবং এই দিকের যে বিল্ডিং হচ্ছে সেটি হচ্ছে দশতলা বিল্ডিং। তো বন্ধুরা, এরকম আমরা কারেন্ট আপডেট আপনাদের দিতে থাকবো, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো আমরা এরপর আপনাদের দেখাবো যে মেডিকেল কলেজের যে গেট আপ হচ্ছে, অর্থাৎ মেডিকেল কলেজের সামনের দিকের যে একটা ডিজাইন করা হচ্ছে, তো সেই ডিজাইনের কাজ কতটা হচ্ছে এবং সেটিও 4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হলে একটা যে আরামবাগ মেডিকেল কলেজের একটা গেট আপ যে ডিজাইন, সেটাও আপনারা দেখতে পাবেন। এবং সেই কাজটি করছেন কলকাতার একজন প্রখ্যাত আর্কিটেক্ট দীপ সাহা, যিনি কলকাতার রবীন্দ্র সদনে কাজ করেছেন এবং বড় বড় অনেক কাজ করেছেন তিনি। তো তিনি এখানে কাজ করছেন। তো দেখুন, এখানে এই যেটি একাডেমিক বিল্ডিং, সেই একাডেমিক বিল্ডিংয়ে কাজ চলছে জোর কদমে। এই যে কাজটি চলছে, এই আলপনা টাইপের, এটি হচ্ছে টাইলসের উপরে কাজ হচ্ছে। এরপর বাঁকুড়ার যে টেরাকোটার, যে পোড়ামাটির যে টেরাকোটার কাজ, সেটি এই সামনেটিতে হবে এবং একটি সুন্দর ডিজাইন তৈরি করা হবে এই একাডেমিক বিল্ডিংটিকে, এবং সেটি মেডিকেল কলেজের লোগো লাগানো থাকবে ঠিক এই জায়গাটিতে। বর্তমানে দেখছেন যে এই গেটে শুধুমাত্র একটি ব্যানার দিয়ে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন যে লোগো, সেটি লাগানো আছে মেডিকেল কলেজের, কিন্তু পরবর্তীতে এতে একটি সুন্দর লোগো তৈরি করা হবে এবং সেই লোগোটি এই একাডেমিক বিল্ডিংয়ের ঠিক সামনে লাগানো হবে। আমরা এখন আছি আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে আউটডোর বিল্ডিং হচ্ছে, সেই আউটডোর বিল্ডিংয়ের সামনে। আপনাদের আগেই আমরা বলেছি যে এখানে যে মেডিকেল কলেজে স্টুডেন্ট পঠন পাঠন শুরু হয়ে গেছে এবং চলছে। তো অনেকেই প্রশ্ন করেছেন যে এই আউটডোর বিল্ডিংটি কবে চালু হবে, অর্থাৎ এখানে রোগী দেখা কবে চালু হবে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আগামী জানুয়ারি মাসে, অর্থাৎ 2023 সালের শুরুর দিকেই এই আউটডোর বিল্ডিংটি চালু হওয়ার একটা সম্ভাবনা আছে। মাননীয় রমাপ্রসাদ রায় মহাশয় আপনাদের সেরকমই জানিয়েছেন। তো বন্ধুরা, ঠিক এই কারণেই 2023 সালে আরামবাগ মহকুমা হসপিটালের যে পুরনো আউটডোর ছিল, যেখান থেকে এখনও বর্তমানে টিকিট দেওয়া হয় এবং রোগী দেখার কাজ করা হয়, তো সেই আউটডোরটি বন্ধ করে দেওয়া হবে এবং সমস্ত বিভাগের টিকিট দেওয়া এবং রোগী দেখা সমস্ত ডিপার্টমেন্টটি এখানে চলে আসবে এবং মহকুমা হসপিটালের আউটডোরটি বন্ধ হবে। দেখুন, কলেজের ঠিক আউটডোর বিল্ডিংয়ের সামনে যে বিল্ডিংটি একদিকে হচ্ছে আটতলা এবং অন্যদিকে হচ্ছে দশতলা, তো এই বিল্ডিংটিতেই আগামী জানুয়ারি মাস থেকে এখানে আউটডোরে রুগী দেখার কাজ শুরু হয়ে যাবে। মাননীয় প্রিন্সিপাল রমাপ্রসাদ রায় আমাদের জানিয়েছেন যে আগামী জানুয়ারি মাস থেকেই এখানে রুগী দেখার কাজ শুরু হয়ে যাবে। তো দেখছেন এখানে বিল্ডিংয়ের প্রোগ্রেস হচ্ছে কীভাবে, দ্রুততার সঙ্গে কাজ চলছে। সামনের করিডর এই জায়গাটি, তো এখানে টিকিট ঘর থেকে শুরু করে সমস্ত কিছু হবে এবং এখানেই বিভিন্ন ডিপার্টমেন্টের যে কক্ষগুলি সেগুলি হবে এবং আপনারা এখানে এসে সরাসরি রুগী দেখাতে পারবেন। দেখুন কত দ্রুততার সঙ্গে কাজ চলছে। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালোবাসা নেবেন। আজ এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিনের জন্য আপনারা সুন্দর থাকবেন এবং আনন্দে থাকবেন।